ধান চালে রেখেছি বাবার কেখানে জমিদারি আছে রোদে কি রান্না হয় বাপের জন্মে শুনিনি বাবা হয় হয় সব হয় নো 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 ছাল চামড়া উঠে যাবে এই গরম থেকে বাঁচার জন্য এই বরফে ঠিক আছে পুরো যেন হিমালয়
কিটা পাইছি বরফ বরফ গরম লাগিয়ে রেখেছি আমি তো দেখতে পাচ্ছি বরফ মাথায় কেন চাপাইছি তোমার কিন্তু সাধারণ জ্ঞান খুব কম এই গরমে মাথায় বরফ চাপাবো নাকি বালির বস্তা চালাবো ঠিকই বলেছিস প্রচুর তাপ এই তুই কথা বি দাঁড়া দিদি জামাই বাবু আর ভাগ্নি আসছে তাই মা মাংস কিনতে পাঠিয়েছে মাংস দেব একটা দেখি কত টাকা দিয়ে পাঠিয়েছে এই রোদে কি রান্না হয় বাপের জন্মে শুনিনি বাবা হয় হয় সব হয় তুমি রাঁধো বাড়িতে কেউ আছো এখন কেউ নেই ভিক্ষা টিকা দিতে পারবো না মা আমি তোমার মেয়ে টুকটুকি হায় হায় তোদের কি অবস্থা আর বলো না দিদা যা রোদের তাপ রাস্তা আস্তে আস্তে পুরো কালা কুত্তা হয়ে গেছি চলো চলো বাবা চলো চলো ভেতরে চলো হাত মুখ ধোবে চল চলো বাবা চলো চলো বসো 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 কি অবস্থা বাবা একটু জল পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে কেন পাওয়া যাবে না তোরা চান টান করে ফ্রেশ হয়ে নে তোর বাবা রান্না করছে তোদেরকে ভাত খেতে দেবো যা 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 চান করবি যা বাবা জীবন যাও 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 এই আরবন এই ওট ওট না তোর কি সবসময় ঘুম ওট এই ওট বলছি ওট ভাত খাবি চল কি গো গরমে ছুটিতে শ্বশুরজ্বর এসেছি ভালো মন্দ খাবো বলে মাংস তো করেনি তার বদলে এইটুকু মাছ দিয়েছে দাদু এইটুকু মাছ এনেছে মাছের কি পলি হয়েছে এই জামাই তখন দেবে পাখায় বাতাস খাওরু পাখাটা নষ্ট হলে পালন
যাও বাবা জীবন দাও। কত বিল আছে যে? বেশি নয়। বেশি নয় সেটা কত? মাত্র 12,000। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কে যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ ডি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর আমাদের নতুন ব্লগ চ্যানেলে ব্লগ এসে গেছে, আপনারা যদি দেখতে চান নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, বাই।